গোপালগঞ্জের কোয়াটালিপাড়ায় সরকারি রাস্তা ও খাল দখল করে অবৈধভাবে নির্মাণ করা প্রায় ১২টি টিনের ঘর উচ্ছেদ করা হয়েছে। এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন। কোটালিপাড়া থেকে স্টাফ রিপোর্টার আবু নাইম শাহ জানান, রোববার বিকেলে সরকারি জায়গার উপর নির্মিত সকল অবৈধ স্থাপনা তিন দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কোটালিপাড়া থানার উপপরিদর্শক হাসমতুল্লাহ সরকার, উপজেলা সদর তহসিলদার মোহাম্মদ জাহাঙ্গীর সহ অন্যান্যরা। নারায়ণগঞ্জ ধর্মগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবির ঘটনায় ষষ্ঠ দিনে আরও তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। নারায়ণগঞ্জ প্রতিনিধি এস এম শাহিন আহমেদ জানান, সকালে বক্তাবলী এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের উপপরিচালক আলম হোসেন জানান, যেখানে ট্রলার ডুবেছে সেখান থেকে কিছু দূরে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। বাকি নিখোঁজ একজন ও ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে অভিযান চলমান রয়েছে। উদ্ধার হওয়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার পাশাপাশি তাদের প্রত্যেককে সরকারের পক্ষ থেকে ২৫,০০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। শেরপুর জেলার নালিতাপাড়ি উপজেলার দুই নং নন্নি ইউনিয়নে সদ্য নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ পাশাপাশি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শেরপুর প্রতিনিধি মনজুরুল আহসান জানান, রোববার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান রিটনকে এ সময় ফুল দিয়ে বিদায় জানানো হয়। একই সাথে ফুল দিয়ে বরণ করা হয় নবনির্বাচিত চেয়ারম্যান ডক্টর বিল্লাল হোসেন চৌধুরী, ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের নারী সদস্যদের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, বিদায় চেয়ারম্যান এ কে এম মাহবুবুর রহমান রিটন এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাচিত চেয়ারম্যান ডক্টর বিল্লাল হোসেন চৌধুরী সহ নবনির্বাচিত ইউপি সদস্যরা। অনেক কষ্ট করে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে জনপ্রতিনিধি করেছি। নির্বিশেষে যে দলই করেন না কেন, আপনারা আপনাদের দলের কার্যক্রম করবেন, সেটাতে তো অবশ্যই জাতির কল্যাণে, সমাজের কল্যাণে, এলাকার কল্যাণে হয়। আমাদের এই ইউনিয়নের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, আমরা বিগত সময় এই ইউনিটে যারা ব্যবসা করেছি, যারা ইউনিট রাজনীতি করেছি, আমরা কিন্তু অনেক সময় আতঙ্কে থাকতাম যে আমার বাড়ির থেকে তার ছেলে সন্তান বের হয়ে গেছে, সে আতঙ্কে থাকতো না জানি কখন আমার ছেলেটা মাথা মারা যাচ্ছে। আমার ব্যবসায়ীর আতঙ্কে থাকতো না জানি কখন আমার দোকানে হাত বন্ধ করে আমার দোকানের ভিতরে আমার অবস্থান নিতে হবে। এই পরিবেশটা কিন্তু আমাদের বাংলা রবীন্দ্রনাথ মন্ত্রী এসোসিয়েশন মহোদয় তার মাধ্যমে তার দায়িত্ব আসার পরে আমাদের তো জেলা আওয়ামী লীগের বর্তমান দক্ষ নেতৃত্ব, সুযোগ নেতৃত্ব, আমাদের সুন্দরের নেতৃত্বে রূপাবার নেতৃত্বে, অসুবিধ ভাইয়ের নেতৃত্বে, ভারতের নতুন ভাইয়ের নেতৃত্বে যে বর্তমান আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু আজকে নারীকালী ভারত ইউনিয়ন শুধু ইউনিয়ন আজকে কিন্তু শান্তিতে আমরা রাজনীতি করছি এবং বাংলার কিন্তু এলাকার মধ্যে এত দুই উন্নয়ন বরাদ্দ, এটা কিন্তু